আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অর্গানিক এগ্রি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, অনেক দিন পরে আমাদের ঢাকার সেই ছাদ বাগানে চলে আসলাম। তো ভিউয়ার্স, একটা মজার একটা বিষয় দেখতে পাচ্ছেন, আমাদের বরবটি গাছে মাশাল্লাহ একটা অনেক সুন্দর একটা বরবটি ধরছে, একটাই ধরছে আর আমরা দেখতেই পাই না এখনও, যেহেতু ছাদে অনেক এই কয়েকটা দিন অতিরিক্ত রোদ পড়ছে আর আমাদের কাজের চাপে ছাদে ওঠা হয় না, তার কারণে গাছ পেস্টটা শুকনো হয়ে গেছে, অনেকগুলো পাতা মারাও গেছে। তারপরেও মাশাল্লাহ আমাদের কলমি শাকগুলো বেশ বড় হয়েছে, বাট উপরে কিছু কিছু কলমি শাক গাছের যে উপরে হাড় সাড়া যেগুলো ছিল ওইগুলো কিছু মরে গেছে। তা আজকে পানি দিলাম, আজকে যেহেতু ফ্রি আছি সে তো আছে, গাছে গুলোতে পানি দিলাম। তো ভিউয়ার্স, এখানে টাইম ফুল গাছগুলো বেশ সুন্দর হয়েছে এবং শসা গাছ এই অবশ্য যে গাছ বেসিক্যালি একটু নরম টাইপের ওইগুলো একটু দুর্বল হয়ে গেছে, মানে পানি পাই না পাইলে, যেমন ধরেন সিম আর বরবটি গাছ কিন্তু অনেক শক্ত গাছ, অনেক স্ট্রং গাছ এই গাছের, সচরাচর সিম বরবটি এবং টাইম ফুল গাছে কিন্তু পানি না হলেও চলে, টাইম ফুল গাছে পানি না দিলেও কিন্তু গাছে খুব সুন্দর করে ফুল হয়, কিন্তু সিম বরবটিও টিকে থাকে। কিন্তু যেমন ধরেন লাউ, মিষ্টি কুমড়ো, তারপর শশা, তারপর করলা, এগুলো অতটা ভালো করে টিকতে পারে, এবং কলমি শাক তো বেসিক্যালি ওয়াটার প্লান্ট, যার কারণে এটা পানির ভিতরে বেশি বেশি ভালো হয়। তো উপরে এগুলোর অবস্থা অনেক খারাপ, দেখলাম শুকিয়ে গেছে, আর নিচেগুলো বেশ মানে উপরে অনেক বেশি রোদ পায়, যার কারণে উপরে অতিরিক্ত রোদের কারণে গাছগুলো শুকিয়ে গেছে, আর নিচে যেগুলো আছে এগুলো সুন্দর হয়েছে। এবং ভিউয়ার্স, এখানে আমরা লতানোর জন্যেই উঠাই দিয়েছি সিম এবং বরবটি গাছের এগুলো, এবং আজকে দেখি। তো ভিউয়ার্স সাথে থাকবেন, আসসালামু আলাইকুম।